আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, দেখতেই পাচ্ছ আমি কি তৈরি করেছি। এটা হচ্ছে ক্ষীর সন্দেশ, আর এটা খুব অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে কিভাবে করা যায় সেটাই আজকে দেখাবো তোমাদের। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে খুবই ইয়ামি লাগছে, মাশাআল্লাহ। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। এটা যশোরের জেলার নড়াইলের খুব বিখ্যাত একটা মিষ্টি সন্দেশ। আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, ইয়াম্মি, একদম উপরে ক্ষীরের মতো আর নিচে ছানা সন্দেশ। এটা অনেক মজা, একবার হলেও বানিয়ে খাবে। বিসমিল্লাহ, অনেক মজা বলে বুঝাতে পারবো না। তোমরা যদি বানিয়ে খাও আর তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ক্ষীর সন্দেশ তৈরি করব আজকে, বা ক্ষীর মিষ্টি। তো এখানে দুধ নিয়ে নিয়েছি, এর সাথে আমি আধা কাপ পানি মিশিয়ে দিচ্ছি। এখানে এক চা চামচ ময়দা নিয়েছি, এর সাথে একটু পানি গুলিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে আমি দুধে দিয়ে দিব, তাহলে মিষ্টিটা অনেক সফট হয়। দিয়ে দিচ্ছি এক চা চামচ ময়দা, বা এরপর দিচ্ছি টক দই, এখানে 2 টেবিল চামচ রয়েছে। এই ছানা হয়ে গিয়েছে, দেখেছো সবুজ পানি বের হয়ে গেছে, তার মানে আমার ছানাটা কমপ্লিট। এখন আমি এই হয়ে গেছে, এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য পানি ঝরানোর জন্য রেখে দিব এক জায়গায় ঝুলিয়ে। এই যে এভাবে করে, এই দেখো এভাবে করে ঝুলিয়ে রেখে দিব। 2 ঘন্টার পর ফিরে আসছি, আর এই যে পানি বের হয়েছে। 2 ঘন্টার পর ছানাটা আমি নিয়ে এসেছি, পানি ঝরে গিয়েছে, এই দেখতে পাচ্ছ মাশাআল্লাহ। এখন ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে, খুব বেশি না করলেও চলবে। এই যে অল্প অল্প করে, আমি দেখতেই পাচ্ছ কীভাবে আমি করছি, এখন করে মেখে নিতে হবে। এখন পরিমাণ মতো চিনি দিতে হবে, যার যার ইচ্ছে, কেউ মিষ্টি বেশি খায়, বেগু কম খায়। এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি মিশিয়ে নিচ্ছি ছানার সাথে, ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এখন একটা পাত্রে ঘি নিয়ে নিয়েছি, এটা ইচ্ছা অপশনাল, নাও দিতে পারো, ভালো লাগবে ফ্লেভারের জন্য। 1 চা চামচের মতো দিয়েছি ঘি, বাটারও দিতে পারো। এখন ছানাটা দিয়ে দিচ্ছি, চিনি মেশানো ছানাটা দিয়ে এখন আমি চুলোয় দিয়ে দিব। কমানো যাবে না, মিডিয়াম আছি এটাকে। পানিটা, চিনির পানিটা শুকিয়ে নিতে হবে, আর যদি লো ফ্লেমে করো তাহলে কিন্তু ছানাটা রাবারের মতো হয়ে যাবে, এর জন্য মিডিয়াম ফ্লেমে তাড়াতাড়ি করে নিতে হবে। হয়ে গিয়েছে, এই যে দেখো ছেড়ে ছেড়ে দিচ্ছে, এই অবস্থায় একটু নরম নরম অবস্থায় নামিয়ে নিব। গরম গরম অবস্থায় ঢালতে হবে, আর আমি একটু ফয়েল পেপার দিয়ে নিয়েছি যাতে সন্দেশটা হওয়ার পর সুন্দরভাবে বের করা যায়। এ দেখো এভাবে সেট করেছি, আমার আমি একটু পুরুত্বটা একটু বেশি চাচ্ছিলাম, সেজন্য আমার বাটিটা বেশি বড় হয়ে গিয়েছিলো, সেজন্য এর মাঝখানে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে এভাবে নিয়ে নিয়েছি। এখন ক্ষীর রান্না করব, লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, এখানে আধা কাপের মতো লিকুইড দুধ রয়েছে, এর সাথে এই 1 কাপের মতো গুঁড়ো দুধ দিচ্ছি। চিনি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, এটা যার যার ইচ্ছা মতো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য চকলেট কালার মিশাচ্ছি। এখন চুলায় দিয়ে নিয়েছি, তখন কিন্তু চুলায় দেইনি, এখন চুলায় দিয়ে একটু ঘন করে নেব। খুব প্রায় হয়ে যাচ্ছে, আর অনবরত নিয়ে যেতে হবে।
দেখতেই পাচ্ছ এই যে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। দেখো আমি এরকম করলে দেখো ছেড়ে ছেড়ে যাচ্ছে, যে মাঝখানে একটা ই হচ্ছে, আস্তে আস্তে মিলছে, এই পর্যায়ে নামিয়ে নেব। আর এই এটা আগে ওটা করে নিয়েছি, এখন গরম গরম অবস্থাতেই দিতে হবে খিরটা। এখন এই ক্ষীর সন্দেশটাকে নর্মাল ফ্রিজে 4-5 ঘন্টা রাখবো, তারপরে দেখাবো কেমন হয়েছে। 4 ঘন্টার পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম, দেখো কত সুন্দর হয়েছে, সেট হয়ে গিয়েছে মাশাল্লাহ। এখন আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, মাশাল্লাহ। এখন আমি তুলে নিচ্ছি, এই দেখতেই পাচ্ছ নিচে ছানা সাদা অংশটা আর উপরে ক্ষীর, এত মজা যে আমি তোমাদের বিলিভ করো, অনেক টেস্টি। তোমরা একবার যদি না বানাও তাহলে কি বলবো। পরিবেশন করে নিলাম মজাদার ক্ষীর সন্দেশ, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো তোমরা এভাবে বানিয়ে খাবে। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আমাদের পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।